দর্শক দারিগা মাছ বা রূপবান মাছ বলে। আর এই মাছটা কিন্তু লাল কুয়ার মতো বা রেড স্টিকের মতো কেজি 70 টাকা বিক্রি করতেছে। এই মাছটা চৌকা মাছটা 70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আপনারা দেখতে পারতেছেন এইখানে মাছ সিরিয়ালে বিক্রি হচ্ছে। দেখুন সামুদ্রিক বুলেট, দামটা শুনলে অবাক হয়ে যাবেন, অনলি 60 টাকা কেজি। আর এরকম টনে টনে মাছ এই ফিশারি গার্ডে বিভিন্ন আইটেমের কম দামি অভাব নাই। দেখতে পাচ্ছেন ট্রাকের পর ট্রাক সব ফিশিং মাছ। এবং পুরো ফিশারি গার্ডটা আপনাদের যদি খেয়াল করেন, এত পরিমাণ বেচা বিক্রি হয় এবং এত পরিমাণ মাছ এই ফিশারি গার্ডে প্রবেশ করে, পুরো জ্যাম লেগে যায়। এবং পাইকার এবং ব্যাপারীদের সমন্বয়ে এই পুরো ফিশারি গার্ডটা এত পরিমাণ মানুষ থাকে যে ভোর 5টা থেকে এই বাজারটা বেচা বিক্রি শুরু হয় সকাল 9টা-10টা পর্যন্ত। যতক্ষণ মাছ থাকে ততক্ষণ পর্যন্ত এই বাজারটা কিন্তু আপনার স্থায়ী থাকে। দর্শক আসসালামু আলাইকুম। ফিশারি গার্ডে যে জায়গাগুলোতে কম দামে সামুদ্রিক মাছ বিক্রি হয়, বিশেষ করে ট্রাকের মাধ্যমে ফিশিং মাছগুলো এসে থাকে, আর সেই মাছের রেটগুলো আমি প্রায় আপনাদের জানাই। কারণ এই জন্য এইখানে কিন্তু গরিবদের মাছ বলতে সবচেয়ে কম রেটই মাছের কম রেটের মাছগুলো বিক্রি হয়। এবং এই কম রেটের মাছগুলো আমি যতটুকু প্রয়োগ করছি, এই চট্টগ্রাম বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ছোটো পাইকারগুলো বিভিন্ন এলাকায় ছোটো ছোটো বাজার থেকে বাজারগুলোতে মাছ বিক্রি করে, তারা কিন্তু এই জায়গা থেকে মাছ 20-30 কেজি বা এক মন মাছ পারচেস করে নিয়ে যায়। এবং দেখতে পাচ্ছেন সিরিয়ালে আমি ট্রাকের উপর দাম সিরিয়ালে যে ট্রাকগুলো রাখা আছে, এই ট্রাকগুলোর মাধ্যমে মাছগুলো ফিশারি ঘাটে ঘুরতে প্রবেশ করে। এবং এই মাছগুলো দেখতে পাচ্ছেন ফিশারি ঘাটে বিক্রি হচ্ছে। আমি মাছের রেটগুলো আমি জেনে নিয়েছি এবং ভিডিওর শুরু থেকেই আপনাদের মাছের রেটগুলো জানিয়ে দিব। তো রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন এবং আমার পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন। তাহলে চলুন ভিডিওটি সম্পূর্ণ শুরু করা যাক। এবং রিকোয়েস্ট থাকবে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, এবং যারা নতুন আছেন আমার চ্যানেলটিতে তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন আর শেয়ার করে দিবেন। বাজারে বেশি যে মাছটা নর্মালি 100 টাকা কেজি থাকে, আর সেই মাছটা আজকে 70-80 টাকা কেজি। দর্শক দেখুন কি পরিমাণ মাছ ফিশারি গার্ডে, আর সে পরিমাণ পাইকার। দেখতে পাচ্ছেন পুরো ফিশারি গার্ডটি জ্যাম লেগে গেছে পাইকারদের। আজকে কিন্তু শুক্রবার 6ই ডিসেম্বর, আদার্স মাছ এটা বিক্রি হয়েছে। কত বিক্রি হলো এটা? টোকেনটা দিয়ে দাও। ভাই 140 টাকা। আর টোকেন কেন দাও না ভাই? আদার্স মাছ 140 টাকা কেজিতে বিক্রি হলো। এখানে কিন্তু মাইটা সুরমা, টোয়েন মাছ এবং বিভিন্ন আইটেমের মাছ মিলানো, কালো সুরমা এটাও বিক্রি হচ্ছে। কাওয়া সুরমাটা 140 টাকা বিক্রি হয়েছে। দেখুন আমি একটু যদি দেখাই, এখন কিন্তু বিক্রি পিক টাইম। আর এখানে দেখতে পাচ্ছেন পাইকাররা তারা ঘিরে ধরে আছে, একের পর এক মাছ কিন্তু ট্রাক থেকে নামানো হচ্ছে বাসাই করে। আর এখানে পাইকাররা কিনে নিয়ে যাচ্ছে মাছগুলো এইভাবে পুরো জায়গা জুড়ে। এই ফিশারি গার্ডের সিরিয়ালে শুধু ট্রাক থেকে মাছ নামতেছে আর বিক্রি হচ্ছে, এবং সব মাছই কিন্তু এখানে একবারে সুলভ মূল্যে। শুনতে পারলেন যতক্ষণই বললাম রেটগুলো সব 120-30-60 টাকা, অনলি 60-70 টাকা কেজি এর ভিতরেই থাকে। তো দর্শক যারা ভিডিওটি দেখতেছে লাইক দিয়ে দেখে নেবেন। সাদা পোয়া 170 টাকা কেজি, আর চৈকাটা 80 টাকা কেজি। চৈকা মাছ অনলি 80 টাকা কেজি।
দেখতে পাচ্ছেন সামুদ্রিক মাছ, কিন্তু আমি যে জায়গাগুলোতে ভিডিও করতেছি এখানে কিন্তু সব কম রেটের সামুদ্রিক মাছ। আর এই চিংড়িটা কি লাল থাকে? লাল চিংড়ি। এটা কি ধরার সময় এরকম লাল থাকে? এরকম লাল থাকে। এটা কত? এটা 70 টাকা কেজি। 70 টাকা কেজি। শুনলেন দর্শক, যতটুকু হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছেন ট্রাক থেকে নামানোর পর জুড়িতে করে এই নিচে মাছগুলো বিক্রি করা হচ্ছে। এটা কি মাছ? টাইগা মাছ, রূপান। রূপান, রূপান। দর্শক, দারিগা মাছ বা রূপবান মাছ বলে। আর এই মাছটা কিন্তু লাল পোয়ার মতো বা রেডিস্টিকের মতো, ছোট সাইজের মতো, রেডিস্টিকের মতো লাগে মাছটা। এটা কেজি কত বিক্রি করতেছে? কেজি 70 টাকা বিক্রি করতেছে এই মাছটা। আর এরকম অসংখ্য মাছ আছে যেগুলো কম দামি মাছ, যেমন এই যে চৈকা মাছ, এটা 80 টাকা বিক্রি করে। এটা কত বিক্রি করতেছে? চৈকা মাছটা 70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে মাছ সিরিয়ালে বিক্রি হচ্ছে ট্রাক থেকে ট্রাকের পর। এবং এই যে দেখতে পাচ্ছেন ফিশারি ঘাটে এই সাইডে সব মাছগুলো দুমসে বিক্রি হচ্ছে। এবং এইখানে যে মাছগুলো যারা কিনতে আসে তারা খুচরা বাজারে বিভিন্ন যে এলাকায় মাছ বিক্রি করে। আর এইভাবে এই মাছগুলো সবচেয়ে কম রেটে তারা কিনে নিয়ে এবং কম রেটেও বিক্রি করে। দর্শক দেখুন, এই যে চৈকা মাছ, চৈকা মাছ বাজারে বেশি পরিমাণ দেখতে পাচ্ছেন। পাইকাররা ঘিরে ধরে আছে এই মাছগুলো কেনার জন্য। এবং মাছ কিন্তু নামানো শুরু হয়েছে এই ট্রাক থেকে। এবং শুধু যে মাছগুলো আসছে এই ট্রাকে, সম্পূর্ণ মাছগুলো চৈকা মাছ দেখতে পাচ্ছি। তাছাড়া এই জায়গাগুলোতে যারা মাছ বিক্রি করতেছে তারা কিন্তু সবচেয়ে কম রেটে মাছগুলো বিক্রি করতেছে। এই মাছগুলো সবচেয়ে কম প্রাইজের 70 টাকা কেজি। এবং অনলি ওই মাছটা জানি কি মাছ? রূপবান মাছ। রূপবান মাছ, রূপবান মাছটা কিন্তু এই বাজারে সবচেয়ে কম দামি মাছের ভিতরে একটা মাছ। ওটা কত করে রূপবানটা বিক্রি করতেছেন? 50 টাকা কেজি রূপবান মাছটা। আর একটু আপনাদের দেখাই, এটা রেজিস্ট্রিক মাছের মতো। এ ভাই, এখনো বিয়ে করে নাই, চলতে খবরটা যাই। এটা কে লাগে? ছবিটা উড়ান না একটু ভালো করে। হ্যাঁ, ছবি তো তুলিলাম। কারণ আপনারা সহ তুলি তাকাইবেন। দর্শক দেখতে পাচ্ছেন এখনো মাছ এই জায়গায়, যে পাইকারগুলো দেখতে পাচ্ছেন পাইকার কিন্তু নাই, এখনো প্রচুর মাছ পড়ে আছে। আচ্ছা ভাই, এই মাছগুলো যদি বিক্রি না হয় 10টা বা 11টার ভিতরে যদি বিক্রি না হয় মাছগুলো, কি করবেন? আমরা চাং পাটিকে দিয়ে ফেলবো, ছুটি বানায় ছুটি। হ্যাঁ, ছুটির পাটিকে দিয়ে দিব, ছুটির পাটিকে দিয়ে দিবেন। অথবা অনেকে দেখি এই মাছগুলো আবার পাহাড়তলি রেলওয়ে মাছের বাজারে নিয়ে যায়, সেকেন্ড বাজার, এখানে যদি দাম না পায় ওই বাজারে নিয়ে যায়। ওই বাজারে নেন না, অনেকে নিয়ে যায়। আমি শুনছি যাদের বিক্রি হয় না, শিপ থেকে ডাইরেক্ট যায়। ওনারা বলতেছে দেখতে পাচ্ছেন এইখানে মাছের সমারোহ, ট্রাকে শুধু মাছ আর মাছ, এত মাছ এই ফিশারি ঘাটে। সেই তুলনায় কিন্তু আজকে মাছের পরিমাণ বেশি, পাইকার কম বাজারে, যতটুকু খেয়াল করতেছি। তা না হলে এই মাছগুলো কিন্তু এত মাছ এখন পর্যন্ত থাকতো না। আর আমি আজকে আসছি লেটে এই বাজারে, আমি প্রবেশ করছি সকাল 8টার সময়। দর্শক আর দেখতে পাচ্ছেন এই যে মাছগুলো রূপবান মাছ, এই মাছটা 50 টাকা কেজি। তারপর চৈকা মাছ আছে, এই মাছটা হলো অনলি 70 টাকা কেজি। তারপরে এইভাবে উলুয়া মাছ আছে যেগুলো আরও কম দাম, বুলেট মাছ আছে যেগুলো অনলি 60 টাকা কেজি। আপনাদের যদি একটু সামনে একটু দেখায়, বুলেট মাছগুলো 60 টাকা কেজি। তাছাড়া এখানে যে মাছগুলো আছে ম্যাক্সিমাম মাছগুলো আছে 20-30 টাকা বা 60 টাকা কেজি, হাইস্ট রেটের মাছ আছে।